ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগত এবং সবাইকে ফুলের শুভেচ্ছা। সবাইকে কি ফুলের শুভেচ্ছা, কেন জানো? আজকে হচ্ছে তোমাদের ইংলিশ ক্লাস, সেই ইংলিশ ক্লাসে হচ্ছে আমরা আজকে পড়ব 10 flowers, মানে হচ্ছে কি জানো, 10টা ফুলের নাম। অনেক ফুল আছে, অনেক, তাই না? আমাদের দেশে অনেক ফুল, কত কালার, কি সুন্দর দেখতে। হ্যাঁ, সেখান থেকে আমরা আজকে শুধু 10টা ফুলের নাম পড়ব। তো আগে আমরা ফুল চিনব, ফুল সম্বন্ধে জানব, তারপর হচ্ছে আমরা ফুলের নামগুলি মুখস্থ করব। হ্যাঁ, এখন দেখো এই যে বোর্ডে আমি অনেক ফুলের ছবি লাগিয়েছি তোমাদের জন্য, দেখো তো চিনতে পারো কিনা, এটা কি? রজনীগন্ধা, তাই না? রজনীগন্ধা ইংরেজি কি? টিউবরোজ। এটা হচ্ছে রজনীগন্ধা, এটা হচ্ছে সূর্যমুখী, সূর্যমুখী ইংরেজি কি? সানফ্লাওয়ার। তারপরে দেখো কদম, কদম ইংরেজি কি? কদম। তারপরে দেখো এটা হচ্ছে শাপলা, লিলি। এটা কি দেখো? চাইনা রোজ, জবা, সবাই চিনো, তাই না? এটা হচ্ছে লোটাস, পদ্ম। লোটাস, পদ্ম, দেখো লোটাসটা দেখো, পদ্ম। তারপর হচ্ছে এই যে ছোট ছোট ফুল, এত সুন্দর গন্ধ, সেটা কি? বকুল। এটা হচ্ছে বেলি। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমাদের আমি আরেকটা ফুল দেখাবো, এই যে দেখো এটা হচ্ছে গাঁদা ফুল। কয়টা কালার দেখো, গাঁদা ফুলের কালার দেখো, এটা হচ্ছে গাঁদা। গাঁদা ইংরেজি কি? ম্যারিগোল্ড। তারপরে হচ্ছে কি? রোজ, গোলাপ। এই যে দেখো রোজ, গোলাপের কিন্তু অনেক কালার আছে, তাই না? এটা হচ্ছে রোজ। তাহলে গোলাপ কি? ফুলের রানী, তাই না? গোলাপকে কি বলা হয়? ফুলের রানী। আরেকটা ফুল কিন্তু আছে, সেটা হচ্ছে রাতের রানী, সেটা কি? হাসনা হেনা। আর আমাদের জাতীয় ফুল হচ্ছে শাপলা, সবাই জানি, তাই না? এটা হচ্ছে জাতীয় ফুল। এখন তাহলে হচ্ছে আমরা কি করব, আজকে হচ্ছে আমরা 10টা ফুলের নাম শিখব, ঠিক আছে? তোমরা একদিনে 10টা শিখবে না, কিন্তু আমি তোমাদের ক্লাসটা নিব, তোমরা 5টা 5টা করে শিখবা, একদিনে 5টা, আবার হচ্ছে আরেকদিন 5টা। তাহলে দেখো কিভাবে তোমরা ফুলের নামগুলি পড়বে। নেম অফ 10 flowers, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ। এভাবে তো হলোই, তোমরা যদি একটু ছক করে একটা ঘর করে কয়েকটা একসঙ্গে করে পড়ো তাহলে হচ্ছে তোমাদের মনে থাকবে। সেটা কিভাবে পড়বে আমি তোমাদের বলে দিচ্ছি। রোজ, লিলি, লোটাস, রোজ, লিলি, লোটাস, কি পড়বে? রোজ, লিলি, লোটাস, একবারে বলবে, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ। তাহলে বারবার পড়বে, আবার পড়ো আমার সঙ্গে একটু বলো। হ্যাঁ, নেম অফ 10 flowers, আগে এই লাইনটা বলে নেবে, নেম অফ 10 flowers, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, রোজ, লিলি, লোটাস, রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, কয়টা হলো? 5টা। রোজ, লিলি, লোটাস, চাইনা রোজ, সানফ্লাওয়ার, এই 5টা হচ্ছে আগের দিন, একদিন পড়বে। আর আর যে বাকি 5টা থাকবে সেই 5টা তুমি আরেকদিন পড়বে। বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ, বকুল, বেলা, জ্যাসমিন, কদম, টিউব রোজ। তাহলে বানানগুলি হচ্ছে শিখবে তোমরা, রোজ, আর ও এস ই, রোজ, লিলি, এল আই এল ওয়াই,
লিলি লোটাস লোটাসটা ভেঙে পড়বে এল ও টি লোট ইউ এস আর চাইনা রোজ সি এইচ আই চাই না এল এ না চাইনা রোজ রোজ তো আগে শিখেছ আর ও এস ই রোজ সানফ্লাওয়ার সান S U N sun flower F L O W E R flower কি হলো sunflower বকুল B A K U L বকুল bella B E L A bella jasmine J A S M I N E jasmine আগে jas ঠিকবে J A S M I N jasmine কদম K A D A M কদম টিউব রোজ আগে টিউব বানান করবে T U B E টিউব রোজ তো আগে শিখেছ R O S E রোজ তো সুন্দর করে পড়বে বানানগুলি কিন্তু ভুল করা যাবে না আর তোমরা যদি মনে করো যে ম্যাডাম লিখেছে এটা না লিখলে হয়তো হবে না না এটা না লিখলেও হবে আমি তো বললামই অনেক ফুল আছে তুমি যদি ইচ্ছা করো যে আমার কাছে অন্য একটা ফুলের নাম সহজ লাগে ওই বানানটা সহজ আমি আরেকটা চেঞ্জ করব দুইটা চেঞ্জ করব বা আমি নিজের মতো করে 10টা ফুলের নাম ইংলিশে লিখে ফেলব কোনো সমস্যা নাই কোনো চিন্তা নাই সুন্দর করে লিখবে হাতের লেখা সুন্দর করবে বানান নির্ভুল করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ